কংগ্রেসত আরম্ভ ৰিপুণ বৰা হতা অভিযান। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈক সভাপতি পতার অঙ্করে এজন প্রাক্তন মন্ত্রীয়ে চলাইছে ৰিপুণ বৰা বধ অভিযান। হয় শাসনত নাই, সেয়ে এতিয়া দলীয় ক্ষমতায় সর্বোচ্চ একাংশ কংগ্রেসীর বাবে। সন্মুখত পঞ্চায়েত আর লোকসভা নির্বাচন, আগন্তুক এই নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি এতিয়া একাংশ কংগ্রেসীর চকু প্রদেশ কংগ্রেসের সভাপতির চকীখনলৈ। পরিণতিত দলটোর আভ্যন্তরত গা করে উঠিছে চূড়ান্ত অরাজকতাই। শাসকীয় দল বিজেপির আগ্রাসনের বিপরীতে ক্রমাৎ যে নিশকটিয়াহে হয়ে গৈ আছে বিরোধী দল কংগ্রেস, কিন্তু দলের এই অবস্থার প্রতি যে ভূক্ষেপ নাই একাংশ জ্যেষ্ঠ নেতার। দলটুক শক্তিশালী করার বিপরীতে তেওঁলোক এতিয়া ব্যস্ত হয়ে পড়ছে দলীয় বিষয়বাব লাভ করার যুঁজ বাগরতহে। কোনে খেলিছে সভাপতি ভঙার নতুন খেলখন? নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ হাতত পৰা তথ্যমতে সভাপতি ভঙা পতার খেলখনৰ আঁৰত আছে এজন শক্তিশালী প্রাক্তন মন্ত্রী। 15 বছৰীয়া শাসনকালত মহাপ্রতাপী হৈ পৰা এইজন প্রাক্তন মন্ত্রীক সংগ দিছে উজনি অসমৰ এজন প্রাক্তন মন্ত্রীয়ে, লগতে এজন ডেকা সাংসদ। প্রাক্তন মন্ত্রী আর সাংসদের উমৈহতীয়া পরিকল্পনা মতেই সভাপতি ভঙার অভিযানটি আরম্ভ হয়েছে, যদিও তেওঁলোকেও জানে দলের সভাপতি হিসাবে সর্বজনের গ্রহণযোগ্য নহয় তেওঁলোক। সেয়ে সৃষ্টি করেছে এক নতুন কৌশল, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ হব সভাপতি, লগত থাকিব দুজন উপসভাপতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈক বহুৱাব প্রদেশ কংগ্রেসের সভাপতির আসনত। গগৈ সভাপতি হলে স্বাভাবিকতে আপত্তি না থাকিব গরিষ্ঠ সংখ্যক দলীয় কর্মীর, কিন্তু নামতহে সভাপতি হব তরুণ গগৈ। কার্যকরী সভাপতির দায়িত্ব লব দুই প্রাক্তন মন্ত্রীয়ে। এয়াই পরিকল্পনা। পরিকল্পনাক বাস্তব রূপ দিয়ার বাবে ইতিমধ্যে যোগাযোগ চলিছে দলীয় নেতা বিধায়ক আর প্রাক্তন মন্ত্রী সাংসদরে। মহানগর গুয়াহাটির এখন বিলাসী হোটেলত অনুষ্ঠিত হয়েছে কেইবাখনো বৈঠক। ব্যবসায়ী ঠিকাদার এজন যুবনেতার উদ্যোগত ডিনার পার্টির অশিলারে অনুষ্ঠিত হয়ে গেছে এই বৈঠক। কিন্তু গোপনে চলা এই ৰিপুণ বৰা হতা অভিযান হাইকমান্ডে কেনেদরে লয় সেয়া হব লক্ষণীয়। কেমেরা পার্সন সঞ্জয়ের সঙ্গে মানসজ্যোতি বৰুৱা, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।